প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি মোহাম্মদ ইলাম হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি শিশু স্ট্যান্ডার্ড স্কুলের কলেজ রাজশাহী শাখা থেকে। আজকে অষ্টম শ্রেণীর জন্য যে বিষয়টি আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ইউনিট 1 লেসন 3 আওয়ার মিটিং হ্যান্ডস। বিফোর গোয়িং টু স্টার্ট টু নো দ্য ম্যাগনি মিনিং অফ দিস প্যাসেজ, আই ওয়ান্ট টু decide something about the ethnic people. Do you know who is ethnic people? তোমরা কি জানো ethnic people কাকে বলে? Yes sir. Yes, বলো একটু, একজনই বলবা, সবাই বলার দরকার নাই, যে yes বলেছো বলো। স্যার অর্থটা বলবো নাকি মানে? আচ্ছা বলো, দুই এক লাইনে বলো। Ethnic peoples are friends. Sir, ethnic people are friends who live in different regions, as like as Chittagong, Rajshahi, Silet, Tangail, etc. Yes, I want to say something in addition with you. Ethnic people means some people who live in a tribe, and mostly they live in the villages, in the district, in the forest. So dear students, the ethnic people here we mentioned here, they are our friends, not for bondhu, because they contribute a lot in our socio-economic condition of Bangladesh, and that's why they are called friends. And we know that they are they lead a very humble life. They live peacefully in the forest areas, in the jungles, and they do the job of protection. অনেকে মোবাইলের সাউন্ড হচ্ছে মিউট করাও, অথবা আমি কিন্তু সবাইকে অল মিউট করে দেব, আমার সমস্যা আছে। এখানে আমরা লেসন 3 তে আওয়ার ইথনিক ফ্রেন্ড পার্ট 1 এ দেখো কি ওয়ার্ড আছে। ইথনিক, ইথনিক বলতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, রিজন বলতে এলাকা, মেজরিটি অর্থ হচ্ছে অধিকাংশ, আর শিফটিং অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর। আমি অবশ্যই সেই ওয়ার্ড মিনিং গুলো একটু পরে লিখে দেবো তোমাদের। বিফোর গোয়িং টু স্টার্ট দিস ক্লাস আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট নকশিকাতা, হু ইজ আই ডিসক্রাইব ইন মাই প্রিভিয়াস ভিডিও ক্লাস। সো ডিয়ার স্টুডেন্টস, ইউ নো নকশিকাতা, ইফ আই আস্ক কোশ্চেনস বাই টেলিং দ্য নেম প্লিজ অ্যানসার ইট। নকশিকাতা বলতে আমরা কি বুঝি এটা নিয়ে একটু আমাদেরকে বলতে হবে। আজ হাফসা বলো যে হোয়াট ইজ নকশিকাতা? স্যার নকশিকাতা ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল কুল্ট ইন আওয়ার কান্ট্রি। হুইচ ইজ মেড ইন দ্য ভিলেজেস বাই দ্য ভিলেজ ওমেন। আচ্ছা এখন রুবা বলবা, হুইচ ডিস্ট্রিক্টস আর ফেমাস ফর নকশিকাতা? হুইচ ডিস্ট্রিক্ট লুবা বলো, which districts are famous for নকশিকাতা? কোন জেলাগুলো নকশিকাতার জন্য? স্যার হ্যাঁ আবার বলেন একটু, which districts are famous for নকশিকাতা? The name নকশিকাতা become popular for the poem নকশিকাতার মাঠ was published in 1999. Your answer is absolutely wrong. Absolutely wrong. Himel, what about me? Sir, Ibon. Himel, who is this? Himel? Sir, I am Himel. No, Himel. Sir, I am Imtiaz. Imtiaz Ahmed. Can you hear me? মিহি বলো, মিহি হুইচ ডিস্ট্রিক্টস আর ফেমাস ফর নকশিকাতা? স্যার জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, যশোর। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং দ্য কারেক্ট অ্যানসার। এন্ড নাও দ্য নেক্সট কোশ্চেন, দিস ইজ ভেরি ইজি কোশ্চেন, হোয়াই ডাজ নকশিকাতা বিকাম ফেমাস? হ্যাঁ, হোয়াই ডাজ নকশিকাতা বিকাম ফেমাস
এটা যদি বলো রিদম নকশিকাটা কেন বিখ্যাত হয় রিদম যদি একটু বলো সম্পূর্ণা সম্পূর্ণা বলতে পারবা হোয়াই ডাজ নকশিকাটা বিকাম ফেমাস পারবে না সম্পূর্ণ আমি পারবো সাদিয়া সাদিয়া বলতে পারবা স্যার আমি বলি স্যার আমি আমি স্যার আমি সাদিয়া বলবে সাদিয়া তুমি কি সাদিয়া আচ্ছা সাদিয়াও পারছে না না তাহলে বলতে হবে যে স্যার আমি বলি বলো স্যার ইবন ইবন ই বলবো স্যার বলো The Nokshikata is famous for their colorful patterns and designs. What is Nokshikata famous for? Nokshikata because our poet Joshimondi, after the publication of Joshimondi's famous poet, Nokshikata Mart was published in 1929. এবং তারপর তুমি বলতে পারো কেন এটা বিখ্যাত হয়েছিল নকশিকাতার মাঠ পাবলিশ হওয়ার কারণে এটা বিখ্যাত হয়েছিল এবং এটাও বলতে পারো যে ইট ইজ ফেমাস ফর ইটস কালারফুল প্যাটার্ন এন্ড ডিজাইন যেটা তুমি বললে তবে অবশ্যই নকশিকাতার মাঠ এটা কিন্তু একটু হেন্স তোমাকে দিতে হবে ওকে আমি আর আমাদের পুরাতন পড়ার মধ্যে থাকছি না নতুন পড়ার মধ্যে আমি যাচ্ছি তো বিফোর গোয়িং টু ইনফর্ম ইউ দ্য বেঙ্গলি মিনিং আই ওয়ান্ট টু গিভ ইউ the Bengali meaning of some important words of this passage. Please write down on your khata. Ekhane. Orto hocche adibashi. Othoba amra bolte pari shudro. Nirgoshthi. Eta mone hoy video class e tomader diyechilam na. Work e lekhe diyechilam video class e. অধিকাংশ সংখ্যা গরিষ্ঠ লেখা যাবে না শিফটিং আছে এখানে এটা হচ্ছে স্থানান্তর মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ এটা কেমন আছে স্থানান্তর আরেকটা হচ্ছে হোল্ড মানে হচ্ছে ধারণ করা ধারণ করা রুলার অর্থ হচ্ছে রুলার গ্রাম তারপরের ওয়ার্ড হচ্ছে প্রিপিয়ার প্রস্তুত করা হ্যাঁ প্রস্তুত করা তারপরে আরেকটা শব্দ আমরা পাই রিলিজন ধর্ম যার যে ওয়ার্ডের জানা নাই অবশ্যই লিখে দাও রিলিজন ধর্ম তারপরে একটা শব্দ ছিল টান অর্থ হচ্ছে ভাষা টান ভাষা মোটামুটি এই ওয়ার্ডগুলো এখানে আমরা পেয়েছি তো অবশ্যই এটা লিখে নাও তার সাথে সাথে আমি একটু তোমাদের যদি রিডিং পড়াই লেখা হ্যাঁ লেখার সাথে সাথে একটু রিডিং যদি পড়াই আমি আমি এক পাশে দাঁড়াচ্ছি দেখো পড়াবো কি শুরু করব ইয়েস স্যার ইয়েস স্যার ওকে দেখো দা ইভনিং পিপল ইন বাংলাদেশ হোল এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন দা কালচার অফ দা কান্ট্রি আমাদের দেশের সংস্কৃতিতে ইভনিং পিপল বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
The others live in the resorts of Moymonsing, Rajshahi, and Silet. এবং অন্যরা বসবাস করে ময়মনসিং, রাজশাহী এবং সিলেটে। They live in forest areas, তারা জঙ্গল এলাকায় বসবাস করে, in the hills, পাহাড়ি এলাকায়, and in rural areas, নাম এলাকায় বসবাস করে। They do zoom cultivation, তারা জুম চাষ করে। For this work, সেই কাজের জন্য they clear a piece of land, তারা এক ফালো জুম পরিষ্কার করে, in the forest, জঙ্গলে, preparing, এটা প্রস্তুত করে, and sow seeds in it, এবং এটাতে বীজ বপন করে। They are mostly farmers, তারা প্রধানত কৃষক। By religion, they are Hindus, ধর্মে দেখতে কেউ কেউ হিন্দু, কেউ খ্রিস্টান আর বুদ্ধিস্ট অথবা বৌদ্ধ ধর্মের অনুসারী। They speak the Burmese mother tongue, তারা নিজস্ব মাতৃভাষায় কথা বলে থাকে। Some of them are Sakmas, তাদের মধ্যে কেউ সাকমা, কেউ হচ্ছে দা মারমাস, কেউ হচ্ছে ত্রিপুরাস বা ত্রিপুরা যেটা আমরা বলি, অ্যান্ড দা মুরং এবং মুরং এক একটা কিন্তু গোত্র। Who live in the hill tracks, তারা পাহাড়ি এলাকায় বসবাস করে। তা সাঁওতাল এখানে কিন্তু আছে সাঁওতাল, কিন্তু উচ্চারণ হবে সাঁওতাল, যেমন আমরা কিন্তু লিস্টেন বলি না, অপটেন বলি না, পদ্মা বলি না, এগুলো উচ্চারণ গুলো উচ্চ থাকে বা হাইট থাকে। দা সাঁওতাল লিভ ইন রাজশাহী, সাধারণত রাজশাহীতে বসবাস করে। দা খাসিয়াস এন্ড দা মণিপুরিস লিভ ইন সিলেট, খাসিয়া এবং মণিপুরি সিলেটে বসবাস করে। এন্ড দা হাজুংস এন্ড দা গারোস ইন ময়মনসিংহ, হাজুং এবং গারোরা ময়মনসিংহে বসবাস করে। এখন দেখো আমরা আগে যখন বলেছিলাম ক্লাস সেভেনে তখন কিন্তু বলেছিলাম যে জাতি বা গোত্রের নামের প্রতি বসে। এইখানে দেখো সাঁওতাল, মারমা, চাকমা, হ্যাঁ টিপরা, এগুলোর সবার ক্ষেত্রে কিন্তু দা ব্যবহার হয়েছে। তো ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দা বেঙ্গলি অ্যানসার্স অফ দিস প্যাসেজ, আই হ্যাভ রিটেন দা বেঙ্গলি মিনিং, অ্যান্ড আই থিংক ইট ইজ ইজি নাও, ইট ইজ ইজি ফর ইউ টু understands the inner meaning of this passage. এবং এখানে আমরা দেখছি আমার ইউনিক ফ্রেন্ডস। নাও লেট আস সি সাম পিকচার, নাও লেট আস সি সাম পিকচারস অফ আওয়ার ইউনিক ফ্রেন্ডস। আমি তোমাদেরকে যদি একটু ইউনিক ফ্রেন্ডস এর ছবি যদি দেখাই তাহলে একটু মনে হয় তোমাদের জন্য আর একটু হলো ক্লিয়ার হবে। হ্যাঁ সবাই তো দেখতে পাচ্ছ তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে স্যার। আমি একটু তোমাদের ভিডিওর মাধ্যমে কি বলে স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। স্লাইড একটু সমস্যা হচ্ছে কি, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে থ্যাংক ইউ। এই দেখো এখানে আমরা কিন্তু ইন্ডিক পিপলগুলোকে দেখতেছি। হ্যাঁ ইন্ডিক পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের পিপল, এবং এদের যে দেখো তাদের চাল চলন, আচার ব্যবহার, তাদের যে শারীরিক ডেটা সেটা এগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা। এদের এই যে দুইজন পিকচার তোমরা দেখতে পাচ্ছ, এর কি কখনো মনে হচ্ছে যে এরা আসলে আমাদের মত সাধারণ জনগণ? অবশ্যই না, এরা ক্ষুদ্র নৃগোষ্ঠী মনে হচ্ছে। এরপরে আমরা যদি যাই এই যে তাদের বিভিন্ন জাতি গোষ্ঠীর যে লোকজন, তারা দেখো তারা নৃত্য করতেছে, তারা পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে কাজ করার জন্য। হ্যাঁ যেটা আমরা পেয়েছি তাই আমরা এখানে দেখা দিয়েছি ফ্রেন্ডস। এরপরে আমরা দেখো কোন কোন এলাকায় বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ, কোন কোন এলাকায় কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী গুলো বসবাস করে। হ্যাঁ তার একটা শখ এখানে দেওয়া হয়েছে। দেশের উপরিভাগ যেটা দেখো উপরের দেখে সেটা উত্তর অঞ্চল, এবং এই যে এখানে দেখছি দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম পাহাড়ি এলাকা, এটা আমাদের রাজশাহী, এটা সিলেট, সিলেট কিন্তু উত্তর পূর্ব অংশে দেশে, আমাদের রাজশাহী উত্তর পশ্চিম অঞ্চলে। আচ্ছা এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করে থাকে। মোট চারটি জেলার কথা আমরা পেয়েছি, এই চারটি জেলা এখানে হাইলাইট করা হয়েছে, বাংলাদেশের মানচিত্র দিয়ে তোমাদের দেখানো হয়েছে। এরপরে আমরা জুম কালটিভেশনের কথা পেয়েছিলাম, দেখো এইদিকে দেখতে একদম পরিষ্কার ক্লিয়ার, এটা হচ্ছে জঙ্গল। এই জঙ্গলটাকে ডান দিকে সবুজ অরণ্যের যে জঙ্গল সেটাকে পরিষ্কার করে এই পাহাড়ি ঢালে যে চাষ করা হয় সেটাকে বলা হচ্ছে জুমদান। আমি একটা ভিডিও একটু পরে তোমাদের দেখাবো, তো আরো একটু ক্লিয়ার হবে তোমরা।
আচ্ছা, তাহলে পাহাড় দেখো, পাহাড়ে মানে কি সমতল, এই উপর থেকে নিচ দিকে চলে আসে ঢালু, এই ঢালু জমিতে যে চাষগুলো করে একটা পদ্ধতি অবলম্বন করে, সেই পদ্ধতিটার নাম বলা হচ্ছে জুম চাষ, জুম কাল্টিভেশন, এটাকে জুম কাল্টিভেশন বলা হচ্ছে। দেখো তারা কৃষি কাজ করে জীবন যাপন করে, মানে মোস্ট অফ দেম আর ফার্মার্স, তারা হচ্ছে অধিকাংশ কৃষক, হ্যাঁ, এবং কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে, তার একটা চিত্র কিন্তু তোমরা এখানে পাচ্ছ। এরপর আমরা দেখাতে চাই, দেখো দে আর মোস্টলি ফার্মার্স, এই এই সব সেন্টেন্সটি কিন্তু এখানে ছিল। এখন দেখো তাদের যে বিভিন্ন জাতি গোষ্ঠী, এটা দেখো চাকমা, এরা হচ্ছে মারমা, এরা টিগ্রাস, এরা হচ্ছে সাঁওতাল। এই সাঁওতালেরা কিন্তু রাজশাহী অঞ্চলে বসবাস করে, মানে রাজশাহী বিভাগের মধ্যে, এবং এরা বিভিন্ন ধরনের, দেখো এই যে খাসিয়াস, তারপরে এরা বলা হয় মণিপুরি, হাজং, গারো, বিভিন্ন যে গোত্রগুলো আমরা পাচ্ছি তাদের, এগুলো তোমরা বিজিএস বইয়েও পড়েছো, কোন এলাকায় কোন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে তার একটা চিত্র এখানে দিয়েছি। চট্টগ্রাম এলাকায় যারা বসবাস করে, এখানে হাইলাইট করা আছে, দেখো এই চট্টগ্রামের যে কালার, এখানে সেই কালার দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে কে কে, সাকমা, পারমা, টিমনাস এবং মুরগেরা। আচ্ছা, তারপর রাজশাহীতে শুধুমাত্র বসবাস করে সাঁওতালেরা, রাজশাহীতে সাঁওতালেরা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং, এই কালারটা এখানে একটু আবছা লাগছে, এখানে হাজং এবং কারো তাদের যে অ্যালফাবেট বর্ণমালা, হ্যাঁ এই বর্ণমালা, এই যে নিজস্ব ভাষায় কথা বলে তার বর্ণমালার একটা পিকচার এখানে তোমরা দেখতে পাচ্ছ, অ্যালফাবেট তাদের নিজস্ব সংস্কৃতির বর্ণমালা। আচ্ছা, তারপরে এখানে গ্রুপ ওয়ার্ক দেওয়া হয়েছে, যেহেতু তোমরা ক্লাসের মধ্যে নেই যার কারণে গ্রুপ ওয়ার্কটা আমি এখানে আর হাইলাইট করছি না। এক নম্বরে এখানে বলা হয়েছে রাইট ফাইভ সেন্টেন্স এবং জুম কাল্টিভেশন, হ্যাঁ তবে এটা তোমাদের হোমওয়ার্ক দিতে পারো, তোমরা জুম কাল্টিভেশন সম্পর্কে পাঁচটা সেন্টেন্স তোমরা লিখবা, এটা করে একটু লিখে দাও, তোমাদের আগামী দিনে বাড়ির কাজ, হ্যাঁ রাইট ফাইভ সেন্টেন্স এবং জুম কাল্টিভেশন একটু লিখে দাও। রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট জুম কাল্টিভেশন, এটা একটু লিখে দিবা। লেখা হয়েছে, ইয়েস স্যার, ওকে থ্যাংক ইউ, রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট জুম কাল্টিভেশন। এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড আমি দিয়েছি, এখানে আমি একটু উত্তর তোমরা করবা, হ্যাঁ তো দা ইন্ডিক পিপল স্পিক ইন বাংলা, এটা ট্রু না ফলস? পরবর্তীতে পাবে, এটা ভুল ছিল। এরপর আমরা কি পাচ্ছি, এটাও এখানে ছিল না, এই দিনাপাটা বলো, দা সাউথ আসলিম সমস্যা নাই,